নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি জলদাপাড়া 2 দিন 1 রাত যে ট্যুরে বেরিয়েছিলাম, আজকে তার সেকেন্ড পার্ট, সাফারি পার্ট। পরের দিন সকালবেলা আমরা প্রথমে করব এলিফ্যান্ট সাফারি, তারপর করব কার সাফারি। তো এলিফ্যান্ট সাফারির জন্য কিন্তু হলং বাংলোয় চলে এসেছি আমরা। দেখুন এখানে লেখা আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখান থেকে এলিফ্যান্ট সাফারির টিকিট বুকিং এবং ইস্যু করা হয়। তাই আমরা 4:05 কিন্তু এখানে চলে এসেছি। যেহেতু খুব সকালবেলা এই জন্য কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম এবং খুবই সুন্দর এবং ভালো লাগছে আমাদের সকলের। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যে ভোরবেলা এতটা সুন্দর হয় ভোরবেলা না এলে তা কিন্তু আমরা উপলব্ধি করতে পারতাম না। এই যে সামনে দেখছেন একটা রাস্তা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, আমরা কার সাফারি করব এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব সেটা পরে, আগে এলিফ্যান্ট সাফারি করব তারপরে কার সাফারি করব। তো এইখানে কিন্তু গার্ড দিয়ে আটকানো রয়েছে যাতে কেউ মানুষ বা কিছু ভেতরে না যেতে পারে। যখন কার সাফারির গাড়ি আসবে তখন কিন্তু এই গার্ডটাকে খুলে দেওয়া হবে গাড়ি যাওয়ার জন্য। দূরে দেখুন একটা হাতি চলে যাচ্ছে, পিঠে মানুষ বসে রয়েছে। জঙ্গলে হাতির পিঠে করে কিন্তু পেট্রোলিং করা হয়। দেখুন সামনে অনেকটা দূরে, মোটামুটি আমি ছবি তোলার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আমরা চলে এসেছি হলং বাংলোর সামনে এলিফ্যান্ট সাফারি করার জন্য। আমাদের 4:30 এলিফ্যান্ট সাফারির টাইম। জলদাপাড়া অভয়ারণ্যে কী কী দেখতে পাওয়া যায় তার একটা তালিকা এখানে সাইনবোর্ডে কিন্তু দেওয়া আছে। এটা হলং বাংলো, এখানে আমরা চলে এসেছি। দেখুন বাংলোটা, আমরা বাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনেই একটা ছোট নদী গেছে, তার ওপারে কিন্তু সল্ট পিল্ট রাখা আছে যেখানে লবণ দেওয়া হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, বিভিন্ন পশুরা আসে সেখানে লবণ খেতে। যখন আমার ছেলে মেয়ে ছোটো ছিল তখন এই হলং বাংলোতে আমরা 1 রাত কিন্তু কাটিয়ে গিয়েছিলাম, এখানে ছিলাম আমরা 1 রাত, সেটা এখন খুব মনে পড়ছে। এখন ওরা বড় হওয়ার পর আবার হলং বাংলোয় এসেছি। আমরা হলংয়ের সামনে এসেছি এলিফ্যান্ট সাফারি করার জন্য। এলিফ্যান্ট সাফারি করব, তারপরে কার সাফারি করব। হলং বাংলো থেকেই হয় সেটা আপনারা দেখবেন। আমরা হাতি সাফারি কেমন করছি এবং কার সাফারি কেমন করব। আমার সামনে উল্টো দিকে দেখাচ্ছি আমি, গন্ডার দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে, সেখানটায় গন্ডার লবণ খেতে এসেছে এবং প্রচুর পাখিও এখানে রয়েছে, চলুন দেখাচ্ছি সেটা। দেখুন সামনে কিন্তু গন্ডার লবণ খাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু সল্ট পিটে লবণ দেওয়া হয়, কারণ তৃণভোজী পশুদের শরীরে লবণের প্রয়োজন হয়, তাই তাদের জন্য কিন্তু লবণ এখানে দেওয়া হয়। হাতি, বাইসন, গন্ডার, বিভিন্ন রকমের হরিণ এরা কিন্তু এখানে আসে লবণ খাওয়ার জন্য। ভোরবেলা প্রচুর পাখিও রয়েছে, দেখুন পাখিগুলো সব উড়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, মনোরম দৃশ্য লাগছে, খুব ভালো লাগছে আমার। সামনে যে তারের মতন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলেকট্রিক ফেন্সিং করে দেওয়া আছে হলং বাংলোর সামনে, যাতে নদী ক্রস করে কোনো বন্য পশু এদিকে না আসে, তার জন্য কিন্তু সামনে ইলেকট্রিক ফেন্সিং করে দেওয়া রয়েছে। এবার কিন্তু আমরা এলিফ্যান্ট সাফারি যেখান থেকে শুরু হবে সেই পয়েন্টে চলে এসেছি। দেখুন যাদেরকে নিয়ে গেছিলো সেই ট্রিপের হাতি কিন্তু চলে এসছে, এদের নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের আবার নিয়ে যাবে। দেখুন মা হাতির সাথে বাচ্চা হাতিও কিন্তু গিয়েছিল জঙ্গলে সাফারি করাতে। কি সুন্দর ছোট্ট হাতির বাচ্চা, আমাদের দেখে খুব ভালো লাগে। ও মায়ের দুধ খাচ্ছে, দেখ হ্যাঁ ও মায়ের দুধ খাচ্ছে হাতি।
এই যে সবুজ সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠে তারপরে হাতির পিঠে বসার জন্য আমাদের উঠতে হবে। হাতি সবাইকে নামিয়ে দিয়েছে নেক্সট ট্রিপের জন্য, ওরা একটু বিশ্রাম নিচ্ছে, এরপরে আমরা ওদের পিঠে উঠে যাব এলিফ্যান্ট সাফারি করতে ঘন জঙ্গলের মধ্যে। এবং এই সবুজ সিঁড়িটা বেয়ে কিন্তু উঠে তারপরে আমরা হাতির পিঠে চড়ব। হাতি রেডি, এখন আমাদের চড়ার পালা। আমাদের হাতি সাফারি শুরু হয়ে গেছে, আমরা দেখুন জঙ্গলে ঢুকে পড়েছি হাতির পিঠে। সামনে দেখুন গন্ডার জলের মধ্যে অর্ধেক ডুবে রয়েছে। নদী ক্রস করে আমরা যাচ্ছি, খুবই থ্রিলিং ব্যাপার। যারা হাতি সাফারি করেছেন তারা জানেন যে এটা ভীষণ ভালো লাগে, নদী পার করে জঙ্গলের গভীর জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমাদের যাওয়া। আমরা ভেতরে একটা সাম্বর হরিণ দেখেছি জঙ্গলের মধ্যে লাফ দিয়ে চলে গেল, এত স্পিডে যে আমরা তার ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি। সামনে দেখুন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওর মা কিন্তু ডিউটি করতে যাচ্ছে, পেছন পেছন বাচ্চাও কিন্তু যাচ্ছে। এটা কিন্তু খুব আমাদের একটা ভালো পাওনা আমরা পেয়েছি জঙ্গলে গিয়ে দৃশ্যটা দেখা। এইভাবে কিন্তু হাতির পিঠে বসে যাওয়া, ভিডিও করা খুব ক্রিটিক্যাল, তাও আমি চেষ্টা করেছি হাতির পিঠে বসে যতখানি ভিডিও করা যায়। সামনেই দেখুন আবার গন্ডার, এখানে কিন্তু একশৃঙ্গ গন্ডার অনেক দেখা যায়, আমরা অনেক দেখতে পেয়েছি একশৃঙ্গ গন্ডার। দেখুন ও হেঁটে হেঁটে আসছে সামনের দিকে, আমাদের দেখে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের পেছনের হাতিটা দেখুন নদী থেকে জল তুলে নিয়ে জল খাচ্ছে, খুব ভাল লাগছে দেখতে। আমার সামনে দেখুন একটা হাতি যাচ্ছে, পেছনেই এটা, সামনে না, আমার ক্যামেরাটা এরকম ধরা দেখে তাই। এদেরকে কিন্তু বনের কিছু মৌমাছি আক্রমণ করেছিল, মাথার মধ্যে ধরেছিল, পরে আমরা দেখেছি যে সেই মাথার মধ্যে কীরকম ফুটো করে দিয়েছে বুনো মৌমাছি। এই আমার সামনে যে দেখছেন ছেলেটা বসে আছে, মাথা মাফলার দিয়ে ঢেকেছে, তবু কিন্তু আক্রমণের থেকে বাঁচতে পারেনি। লাস্টে ওদের হাতি অনেক অন্যদিকে ঘুরে গেছে এই মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য। হয়ে গেল আমাদের হাতি সাফারি, আমরা ফিরে এলাম। এখানে কিন্তু ফিরে আসার পর গাইড প্রত্যেককে যতজন সাফারিতে যায় সবাইকে কিন্তু ভিডিও করে দেওয়া বা ছবি তোলা করে দেয়। আমাদেরও কিন্তু গাইড যে ছিলেন উনি কিন্তু আমাদের এই ভিডিওটা করে দিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ ওই গাইড ভাইকে। হয়ে গেল আমাদের এলিফ্যান্ট সাফারি, খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই হলং বাংলো থেকে এলিফ্যান্ট সাফারি করার। এবারে কিন্তু আমরা চলে যাব কার সাফারিতে, সেখানে কি দেখব তাও আপনাদেরকে দেখাবো। হলংয়ের সামনে থেকেই কিন্তু কার সাফারিও হয়। আমরা সকাল 8টায় কার সাফারির টাইম নিয়েছিলাম এই হলংয়ের সামনে থেকে, সেটা কিন্তু ছাড়বে, আমরা সেখানে উঠে যাব, দেখব কি দেখতে পাই।
সামনে জঙ্গলের মধ্যে কিন্তু অনেক চিতল হরিণ এবং ময়ূর রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার এই মোবাইলের যে ক্যামেরা তাতে আমি কিন্তু সেই ছবি তুলতে পারছি না। নেক্সট ট্রিপের জন্য দেখুন আবার হাতি ভিতরে যাচ্ছে সাফারি বাচ্চা নিয়ে, সামনে গন্ডার রয়েছে। এখানে গন্ডার কিন্তু আমরা প্রচুর দেখেছি এবং জলদাপাড়ায় প্রচুর গন্ডার দেখা যায়, তবে অবশ্যই আপনারা ভোরবেলা সাফারি করবেন, তাহলে কিন্তু অনেক পশু দেখা যাবে। এদের তিনটে ট্রিপ হয় হাতি সাফারির, এটা কিন্তু লাস্ট ট্রিপ। এই হাতি জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে, দেখুন চারটে হাতি আছে ওদের, চারটে হাতি জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে লাস্ট ট্রিপে লোকজনদেরকে নিয়ে। এই দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমাদের কার সাফারি শুরু। আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে এই গাড়ি। এখন কিন্তু যে যার মতন কার সাফারি যেটা হয়, সাথে গাইড থাকে এবং সিঙ্গেল গাড়িও কিন্তু ফরেস্টের ভেতরে যায়। আমাদের এই একটাই সাফারির গাড়ি কিন্তু গভীর জঙ্গলে যাচ্ছে, খুব ভয়ও লাগছে। এলিফ্যান্ট সাফারির পর এখন কার সাফারিতে যাচ্ছি, দেখি কি পশু দেখতে পাই। অনেক হরিণ আগে দেখেছি, গন্ডার দেখেছি, ময়ূর দেখেছি, এবার দেখি কার সাফারিতে কি দেখতে পাই। দেখুন দেখুন রাস্তার পাশে জঙ্গলের মধ্যে সাদা সাদা যেগুলো দেখছেন, ওটা কিন্তু গন্ডার এবং গন্ডারের বাচ্চা। একদম কিন্তু আমাদের পাশেই সামনেরটা ছোট গন্ডারের বাচ্চা, পেছনেরটা বড়, ওটা কিন্তু মা গন্ডার। আর এই যে ঘাসগুলো দেখছেন, এটা কিন্তু গন্ডারের খাওয়ার জন্য স্পেশালভাবে জলদাপাড়া ফরেস্টে লাগানো হয়। যেহেতু এখানে প্রচুর একশৃঙ্গ গন্ডার আছে, তাই তাদের খাবারের জন্য কিন্তু এই ঘাসগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্পেশালভাবে লাগানো হয় প্রত্যেক বছর। খুবই থ্রিলিং ব্যাপার, আমরা গাড়িতে পাশেই গন্ডার, এটা কিন্তু দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। দেখুন গন্ডারটা কিন্তু মুখ নাড়িয়ে ঘাস খাচ্ছে, এবার নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। এবার দেখুন বনের ময়ূর, ময়ূরই আমাদের সামনেই। আর বনের ময়ূর কিন্তু ভীষণ চকচকে, পরিষ্কার, সুন্দর হয়, এর কিন্তু রূপই আলাদা জঙ্গলের ময়ূরের। আমি এই পাখিটাকে চিনি, পাখিটা গেলেই লোকটা গেলেই হুড় হুড় করে উঠবে। আমাদের সাফারির গাড়ির পাশে কিন্তু দেখুন বাইসন, প্রচুর বাইসন, দলবদ্ধভাবে সবাই ঘাস খাচ্ছে, এবং আমাদের গাড়ি কিন্তু একা, তার এপাশেও বাইসন, আবার দেখুন এপাশেও কিন্তু প্রচুর বাইসন, এর মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি খুব রিস্ক নিয়ে। দূরে গাছের উপরে দেখুন একটা ময়ূর বসে রয়েছে,
এটা আমরা একটা ওয়াচ টাওয়ারে এসেছি। এই ওয়াচ টাওয়ারের সামনেটা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু হাতিদের ট্রেনিং দেওয়া হয়, যে সমস্ত বুনো হাতি ধরা পড়ে তাদের কিন্তু এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু হাতিদের ট্রেনিং দেওয়া হয়। দেখুন ওকে ট্রেনিং দিচ্ছে মাহুত, এটা হাতিদের ট্রেনিং স্কুল বলতে পারেন। হাতির গায়ে যে ময়লাগুলো লেগেছিল মাহুত সেটা পরিষ্কার করে দিচ্ছে। দেখুন হয়ে গেল হাতির ট্রেনিং। মাহুত ওকে নিয়ে এবার চলে যাচ্ছে অন্য কোনো জায়গায়। ওয়াচ টাওয়ারের নিচে আমাদের সাফারির গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের মোটামুটি সফর শেষ, আমরা এবারে ফিরে চলে যাব। জলদাপাড়া অভয়ারণ্য ট্যুর আপনারা কিন্তু অবশ্যই এক রাত সময় হাতে নিয়ে আসবেন। এখানে যে কোনো কটেজে বা যেখানে যেরকম বুক করতে পারবেন অবশ্যই থাকবেন, এবং এলিফ্যান্ট সাফারি, কার সাফারি সবটাই করবেন। খুব ভালো লাগবে, খুব এনজয় করতে পারবেন, এবং অনেক পশু আমরা দেখবো বা দেখেছি, অনেক কিছু সকাল থেকে দেখেছি, এবং কার সাফারি এলিফ্যান্ট সাফারিতেও দেখেছি অনেক পশু। এবং আপনারা কিন্তু এখানে এলে খুব এনজয় করতে পারবেন এই জলদাপাড়া অভয়ারণ্য। তো আজকের মতন আমার জলদাপাড়া অভয়ারণ্য যেটা আমি ঘুরতে বেরিয়েছিলাম সেটা শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আমার ভিডিও। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম ভিডিও, আমার ঘোরার ভিডিও, আমার রান্নার ভিডিও এবং আমার বিভিন্ন গানের ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, হস্তির নারান হস্তির চারান হস্তির গালায় দড়ি, ও রে সত্য করিয়া কনরে মাহুত কোন বাদেশে বাড়ি রে, আর গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, হস্তির নারান হস্তির চারান হস্তির পায়ে বেরি, ও রে সত্য করিয়া কইলাম কন্যা গৌরি পুরে পারি রে, আরে গেহলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেহলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেহলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে।